বাবুস, ওঠ, কই রে বাবু, ওই ওট, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রীত পার্বতী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আর হচ্ছে বুধবার বুধবার সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা তো দেখছিলে আমি আয়ুষকে ডাকছিলাম, ওকে ঘুম থেকে, মানে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর বিছানাটা ও ওঠার পর ওয়াশ করেছি, আর ও ব্রাশ করতে গেছে। তো চলে আসবে, ওই দেখো, ওই যে চলেও এসেছে, চলে এসেছে। এবার হচ্ছে দেখি নাস্তা কী করবো, নাস্তা সেরকম কিছুই নেই। তোমার দাদাভাই নিচে গেছে, বলেছি কিছু নিয়ে আসতে, আর দেখি ওকে বলি ও কী খায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগে। দেখো এই যে ভাত এখানে চেপে গেছে, আর ওখানে আমি মাছ ধুয়ে নিয়ে এসে রাখলাম। আয়ুষ তো পড়ছিল, তোমরা দেখলেই, আর ওর না দাঁত ভেঙেছে, ও সেই নিয়ে গোটা বাড়ি মাথায় করছে, দাঁত ভেঙেছে, দাঁত ভেঙেছে। ও ঠাম্মাকে ফোন, দিদাকে, সবাইকে ফোন করে জানাচ্ছে। কী বলতো, দাঁতটা একটু অল্পতেই, অল্প বয়সে ভেঙে গেলো। সবে আমার ছেলে পাঁচ বছর, এখন 10 মাস, এখনই দাঁত ভেঙে গেলো, এখন নিচের দাঁত ভেঙেছে। তোমাদের তো তোমরা তো ভিডিওটা দেখলেই, ওর কাণ্ড তো ভেঙে গেছে। আর আমি যে রান্না চাপাবো, রান্না চাপাবো বলতে ভাত চেপে গেছে, যেহেতু একটা চুলা তোমাদেরকে তো বলেইছি। আর সবজি কাটবো, ওই মাছ এনেছে, মাছের ছাল করবো, আর পুঁই শাকের সবজি করবো। তো চলো তোমার ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, আমি এখানে মাছের মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি, আর এটা কিছুটা পরিমাণ তেল আছে, আর কিছুটা ডিমও এনেছে। তো মাছের তেল খেতে কিন্তু বরাবর খুব ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমার দাদাভাইও খুব ভালোবাসে মাছের তেলটা, বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে, কিন্তু আজকে আর বেগুন দিয়ে আমি করবো না, যেহেতু বেগুন নেই আমার ঘরে, সেই জন্য কিনেও আনা হয়নি। তো আমি এখন শাকগুলোকে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি, আর মাছের মধ্যে তো নুন মাখিয়েই রাখলাম দেখলে। আর তো দেখো রোদের জন্য কেমন একটা ভিডিওটা হচ্ছে, আমি তো তখন আর অতটা খেয়াল করিনি। তো যাই হোক, এই যে আমি এখানে কড়া গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম, সব মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাছটার ঝাল করব হচ্ছে কী দিয়ে জানো তো, আমড়া দিয়ে, আমড়া আর টমেটো সর্ষে দিয়ে করব। তো এই যে দেখো করেছি টক টক, গরমকালে ভালোই লাগে। এখন তো টক আম খুব একটা পাওয়া যায় না, এখন আমড়াটাই ভালো লাগে। তো দেখো ভিডিও করার সময় এই যে ধোঁয়া চলে আসছে, তো মাছগুলো দিয়ে আমি লাবিয়ে নেব। আমার মাছের ঝালটা নামানোর পরে আমি এখানে পুঁই শাকের সবজিটা সমস্ত নেড়ে কষিয়ে তুলে দিয়েছি, আর দেখো এখানে মাছের মাথাটা দিয়েছি, মাছের মাথা ছিল মাছের মধ্যে একটু। তো এই যে আমি দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ হয়ে গেলে নামাবো। তো দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে প্রায় আমার সবজিটা কমপ্লিট, একটুখানি হালকা করে চিনি ছড়ালাম তোমরা দেখলে। তো একটু শাকের তরকারিতে একটু চিনি না দিলে না ঠিক ভালো লাগে না, তো সেই জন্য অল্প করে চিনি দিয়ে আমি নামিয়ে নেবো। আমার তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘণ্ট, তো তোমরাও এমন বানিয়ে ফেলো, বাড়িতে খুবই ভালো লাগবে। তো দেখো আমার এই যে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে মাছের ঝাল তোমাদেরকে তো দেখালামই আর কি। তো আর ওই ওই বাটির মধ্যে আজ এটা মাছের ঝালটা, এটা আর বাটির মধ্যে ওইখানে আছে তেল, মাছের তেলটা আছে, আর এটা হচ্ছে ওই তো পুঁই শাকের ঘণ্টটা, এই হয়েছে। তো চলো আমরা ভাত খেতে বসে পড়েছি, দেখো তোমাদেরকে একটু দেখালাম। তো ভাত খেতে বসে পড়েছি, চলো খাওয়া দাওয়া করেন, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, একদম আয়ুষকে তোমার তো দেখলে, আয়ুষ টিউশনে যাচ্ছিল, একটুখানি ভিডিও করেছি। টিউশন আনতে যাওয়ার সময় আমি ওর জন্য নিয়ে এসেছি বার্গার, আর আমাদের জন্য কিছুই আমরা মুড়ি খাবো অল্প করে। আর এখানে দেখো আমি জিলেপি খাচ্ছি, জিলেপিটা দারুণ দারুণ খেতে, বহুদিন পর জিলেপিটা খাচ্ছি। তো জিলেপিটা আমরা খাচ্ছি আর ও বার্গারটা খাচ্ছে, আর আমরা অল্প করে আমি দেখো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে অল্প মুড়িয়ে মুড়ি খাবো আর কি আমরা। আর জিলেপিটাও খাচ্ছি, দারুণ টেস্ট জিলেপিটার। আর ওর জন্যে বার্গারটা এনেছি, ও বলছে আমি খাবো না, তুমি খেয়ে নাও। তো এই সমস্যা দেখি, দেখা যাক কী হয়, বার্গারটা হয়তো আমাকেই খেতে হবে। তো এই যে জিলেপিগুলোর সাইজ বেশ ভালোই ছিল, তো এই যে জিলেপি আর এই যে আয়ুষের বার্গার, ওই বার্গারটা এখন আমাকেই খেতে হবে, আর ও খাবে না। তো বন্ধুরা দেখো ফাইনালি তোমার সাথে একটু গল্প করতে এলাম। তোমরা তো দেখলে যে নাস্তা খা করছিলাম আর কি। তো আয়ুষের যেহেতু সামার ভ্যাকেশনের স্কুল ছুটি খুলে, মানে ছুটি শেষ হয়ে গেছে ওর, এক তারিখ থেকে জুলাইয়ের ওর স্কুল খুলে যাবে, সেই জন্য ওর টিউশন আবার বিকালে করে দিয়েছে। তো তখন তো বললাম যে ওকে টিউশন নিয়ে যাচ্ছি। তো ওকে নিয়ে আসার পর একটু ওর জন্য বার্গার কিনে এনেছিলাম, আর অনেক দিন পর জানো তো জিলেপি খেলাম, খুব সুন্দর লেগেছে জিলেপিটা, অনেক দিন পর খেয়েছি, মানে অনেক দিন খাওয়াই হয় না। এসেছি ধরো 6 মাস 7 মাস হয়ে গেল, মানে দেশ থেকে এসেছি এখানে, তো তার আগেও কবে খেয়েছি ভুলে গেছি, মানে খাওয়াই হয় না। তো অনেক দিন পর খেলাম, খুবই ভালো লেগেছে। আর তো আর তোমাদেরকে কী বলবো, এত এত পরিমাণে গরম পড়েছে না যে আমি ভাবছি ভিডিওটা করব, কিন্তু মানে করতে আমার ভালো লাগছে না, এত পরিমাণে সবসময় ঘেমে আছি যে একটু ক্যামেরার সামনে আসবো সবসময় ঘেমে যাচ্ছি। মানে এক তো থাকি একটা ঘরের মধ্যে সব কিছু, তো পাখা একটুকু বন্ধ করা যাবে না, এত পরিমাণে দিল্লিতে কেন গরম পড়েছে আমি বুঝতে পারছি না, এত গরম টেকা দায় হয়ে যাচ্ছে জানো তো। তো এইভাবেই কাটছে দিনগুলো। তো আজকে তো তোমরা দেখলেই আমার ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো বলবে না কাজ নেই তো আর কী করবে, কাজ নেই তো খই ভাজে না কি একটা বলে না আমার। এখন তোমার দাদা ভাইয়ের কাজ খুবই কম হচ্ছে, আর কালকে রাত্রিবেলা বসে বসে কী করেছি জানো, মেহেন্দি করেছি, কেনা ছিল একটা আগের, তো মেহেন্দি করেছি, সেটা তোমাদেরকে দেখালাম। কোনো ডিজাইন মনে পড়ছে না, যা মনে এসেছে তাই এটা মেহেন্দি করে নিয়েছি। তো এই হচ্ছে তোমাদেরকে একটু দেখালাম যে মেহেন্দি করেছি। আর আমি একটাই কথা বলবো, অনেক কষ্ট করে ভিডিও বানাই, সবাই কষ্ট করেই বানাই, আর কষ্ট করলেই কিন্তু কেষ্ট মেলে, তাই না? কোনো জিনিসে তুমি হট করে কোনোদিন সফলতা পাবে না, যতদিন একটু কষ্ট সব কাজেই তোমাকে করতে হবে। তো সেরকমই খুব কষ্ট করে ভিডিও বানাই, সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তো তাহলে নোটিফিকেশানগুলো যেতে তোমাদের কাছে সুবিধা হবে। তো আর কি বকবক করবো, অনেকেই তো বকবক করলাম তোমাদের কাছে, তাই বলছি সবাই সবাইকে সাপোর্ট করো, আর আমিও সবাইকে সাপোর্ট করব। তো চলো আজকের মতন টাটা, এখানেই ভিডিওটা শেষ করি, রাতে রান্না বান্না সব আছে, আর ভিডিওতে আমি তোমার সঙ্গে ভয়েসে কথা বলতেই পারি না, একটা ঘরের মধ্যে তোমার দাদা ভাই কখনো কাজ করে, কখনো আয়ুষ টিভি দেখে, কখনো পাশে কোনো রুমে গান চলে করতে পারি না। এখন দেখলাম গান টান সবই অফ আছে, আর আমিও পাখা চলছে, আমি কীভাবে দরদর করে ঘেমে যাচ্ছি, মানে এতটা পরিমাণে গরম, দুটো পাখা চলছে, ওখানে কুলার চলছে, আয়ুষ ওখানে ফোন দেখছে, ওইখানে ওর সঙ্গে একটা টেবিল ফ্যানও চলছে, তাতেও মানে হচ্ছে না এত পরিমাণে গরম। তোমাদের সাথে কথা বলছি তাই আমি ঘেমে মানে পুরো ঘেমে যাচ্ছে আর কি। তো চলো আজকের মতন টাটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আবারও বলছি তো চলো টাটা সবাইকে, আমি এখনই গুড নাইট বলে দিচ্ছি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে, চলো টাটা।